ना प्यारी लग रही हो, नजर ना लगे। कौन है ये लोग, कहां से आते हैं? तो एवरीवन वेलकम बैक टू माय चैनल विद न्यू फ्रेश ब्लॉग। तो आज के হয়েছে গিয়া অষ্টমী, তো শুভ অষ্টমী সবাই রে। আর তো আজকের ব্লগটা হচ্ছে অষ্টমীর ব্লগ, ঠিক আছে। আর অনেক বছর পরে আমার মা ধর্মনগর আইছে পূজা দেখার। এই যে মা প্রায় 4-5 বছর পরে আইছে, তো মারিনা বেরিয়েছে পূজা দেখার, ঠিক আছে। তো চলো ধর্মনগরটা ঘুরিয়া ঘুরিয়া হাঁটি হাঁটি পাপা ঘুরিয়া দেখি। প্যান্ডেল শুরু করে জেল রোড দিয়েছে, জেল রোড প্যান্ডেল। তো জেল রোড থেকে শুরু হবো পূজা দেখা মারিনা, তারপর দেখি কই যাওয়া যায়। চলো আগে জেল রোড প্যান্ডেলের ভিতরে যাই, গিয়ে ভিতরটা দেখাই কেমন হয়েছে, চলো। তো এই সে জেল রোডের মেইন গেট, আমরা ধীরে ধীরে ভিতরে যাইতাছি। আসে যদিও অষ্টমী, তো ভিড় একটু কম আছে, কালকে জানি না কেমন হইব। তো এই যে প্যান্ডেলের ভিতরে যদিও সুন্দর হয়েছে, খুবই ভালো, ছোটোখাটোর মধ্যে ভালো হয়েছে, ওভারঅল ভালোই লাগছে দেখতে। তো চলো এখন জেল রোড থেকে বাইর হই, বাইরিয়া নেক্সট উদ্দেশ্যে রওনা হই আমরা। আইসি আমরা ওখানে দিঘির ফার, এই যে সেলফি পয়েন্ট দিঘির ফার, সেলফি পয়েন্ট সবাই জানো, যতজন যারা যারা ধর্মনগর আইছে সবাই আশা করে কমবে, সবাই এখানে সেলফি উঠছে ধর্মনগর সেলফি পয়েন্ট। আর এই হচ্ছে গিয়া দিঘির ফার, ওখানে যাবো আমরা কালীবাড়ি, এই জায়গা পড়ছে কালীবাড়িতে। তো চলো কালীবাড়ির বাইরের থেকে শুধু দেখালে তো না, চলো কালীবাড়ির ভিতরে যাই, ভিতরটা গিয়া দেখি কেমন হয়েছে। তো সব বছরের মতো এই বছরও কালীবাড়িতে মায়ের প্রতিমা খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এয়ারপোর্টের গাছের সামনে দিয়ে আমরা যাইবো মধ্যশহরের দিকে। আর অষ্টমীর দিন তুলনামূলকভাবে ভালোই ভিড় হয়েছে, আমরা ভালোই ভিড় হয়েছে, যদিও নবমীতে আরও বেশি ভিড় হইবার কথা। আর এই যে ব্যাপারটা তোকে না ভাই, অত বড় না, তোমরা টিকেটটা ছোটো ছোটো। সে হাই 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 সে হাই হাই সে হাই। তো আমরা এসে এখন কই কইটুকু আমরা মধ্য শহর আমরা এখন যাইবো মধ্য শহর, মা পিছনে ধীরে ধীরে হাঁটি হাঁটি। আর আমরা একটু সামনে সামনে, একচুয়ালি ভিড় বেশি, তো মা সামনে গেলে ভাই না মানে তো গাইয়া মা কই কই জায়গা, আমরা দাঁড়াই যাই একটু বড় কেউ না কেউ ফাইলাই, তো তারা রাখছি এই জায়গা, আমরা দেখা যায় তারা দাঁড়ায়। তো এখন ধীরে ধীরে কাটুকু আমরা মধ্য শহর, চলো আগে মধ্য শহর ঢুকি গিয়া দেখাই প্যান্ডেল। এদিকে চলো আয়ো। তো কোনো এয়ারপোর্টে আমরা মধ্যস্বর প্যান্ডেলের ঠিক সামনে, এই যে মৃণাল মা আর এই যে গা ফাগল শয়তান একটা আমার স্টুডেন্ট ফাগলি একটা, তো তাইও আমরা লগ ধরছে, তাইও একা একা বাড়িছে। তো কয়ে স্যার আমি আপনার সঙ্গে যাইমো, আমি কই মা আছে তো চল, তো ওই তাইও আমরা লগ ধরছে। চলো আমরা এখন ভিতরে যাই, ভিতরে গা ঢুকি কেমন হয়েছে মধ্যস্বরের প্যান্ডেলের ভিতরটা দেখ গেলে একবার, আর তোমরাও দেখাইলে দেখো। তো আমরা আছি ওখানে মধ্যস্বর প্যান্ডেলের ঠিক সামনে মায়ের প্রতিমার সামনে। তো ভিতরটা তোমরা দেখতে পারতেছ অনেক সিম্পলের মধ্যে অনেক সুন্দর বানাইছে, ঠিক আছে। তো যেমন প্রতিমা খুব ভালো বানাইছে, আর সিম্পলের মধ্যে ওভারঅল খুব ভালো বানাইছে। তো দেখা যাক বাকি আরও দেখাইব, চলো। তো এখানে গিয়ে সেলফি নিলাম, ফটো উঠলাম, আমরা ফটো শ্যুট করছি, ঠিক আছে। এখন এখান থেকে বাইরে যাইমু, বাইরে কই যাবো রে মৃণাল, জানোস নি? আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে বাইরে আগে, মা আছে সামনে সামনে, আমি আছি পিছে পিছে। এখন তো এখান থেকে আগে বাইরে, আমরা পিছে পিছে এখান থেকে বাইরে, আমরা দেখে কই যাই। মৃণাল কিটা খাইতে? মৃণাল ডাবল এক নি? কেন ডাবল এক? কেন তো ফ্যাট বেশি পড়েছে নি? দুইটা নেই। আচ্ছা কোথা বেশি লাগছে তোর? আমার তো লাগছে, আমি তো সিঙ্গেল। আচ্ছা এখন এসে ধর্মনগর ডিগ্রি পার জয়েন্ট ক্লাবের ভিতরে, জয়েন্ট ক্লাবের ভিতরে ডেকোরেশনটা দেখতে পারতেছো কিভাবে করতেছে, একদম সিম্পলের মধ্যে সুন্দর। ওখানে ভাবতেছি কোনো একটা জায়গা গিয়া বইমু, কারণ ভালো ভিড় আছে আর বেশি দূর মারে নিয়ে হাঁটিয়ে যাইতে পারতো না, তো আমরা জায়গা বইমু বইয়া, বাকি দেখা যাক কি করি। আর আর জায়গাতে বইয়া বইয়া মজা নিমু পূজার, এই যে মিস পিঙ্কি, তারপর এই যে মিল্টন, সীমা, সবাই আছে এখানে, সবাই
प्यारी लग रही हो नजर ना लगे। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? आवाज आता का कितना? तुम्ही कौन दिन का लास्ट लाय? আইফোন আনো বাবা নাকো কি দাইছে তোর সিম্পল প্যার কি নিশা ভাই যদি গো রাত্র একটা বাজে তুই চিন্তা করছ বিও মান মানুষের অবস্থা চিন্তা করেন কি রকম বিল রাত্র একটা বাজে দেখ রাত্র একটা বাজে স্টিল কখনো বিল কাঁচা কাঁচা তো ওখানে আছি আমি চন্দ্রপুর ক্লাবে। দেখতে পারতেছো প্যান্ডেল খুবই সুন্দর, তারা একটু ডিফারেন্ট কিছু একটা দেখা যায়, তার চেলপুর উপরে খুবই ভালো লাগছে, আর প্লাস তার প্রতিমাও খুব সুন্দর, খুবই ভালো লাগছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে, তোমরা কেমন আছে তোমরা কমেন্টে জানাই, আমার তো নো ডাউট অসাধারণ, খুবই ভালো লাগছে সত্যি। তোমরা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাই দিও, ঠিক আছে। আর এই যে দেখতে পারতেছো মিস প্রাচী, হঠাৎ করে প্রাচীর সঙ্গে দেখা এখানে, যাক একটু সেলফি আর একটু ভিডিও নিয়ে দিলাম এখানে। ওখানে আমরা যেতেছি নবরূপ ক্লাবের ভিতরে, ভিতরে গা দেখি প্রতিমা কেমন বানাইছে তারা। তো এই সে এই প্যান্ডেলের ভিতর প্রতিমাও খুব সুন্দর হয়েছে, ভিতর সিম্পলের মধ্যে সুন্দর করছে। তো যাই হোক, আজকাল এই ভিডিওটা এখানে শেষ করতেছি, ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাইও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আবারও নবমী আর দশমীর ব্লগ আইতেছে, ঠিক আছে। তো স্টে টিউন ফর নেক্সট ভিডিও।